সেই রমণীকে। নবীর নিয়া মুখের থুতু, যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুতু লাগাইতো আঘাত হইত না। ইজ্জত বাসায় মানুষে কখনো তার ইজ্জত মারতে পারে না। আমি বলছিলাম যে নবীর আগে চন্দ্র হইতে পারে না। কয় না মিয়া হইছে হইছে, এই পর্যন্ত কয়া কয় মিয়া আমি কই দেইখা আর তুমি কও শুই না। তাই কাজেই যারা শুনে তাদের কথাটা খুব একটা গ্রাহ্য না, আর যারা দেখে হ্যাঁ কথাটা গ্রাহ্য হইতে পারে। আচ্ছা এবার দেখে কি করলো, এবার একটা গান গাইল, চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নিজে হয় না নবীর তুলনা, নবী ছাড়া আর কেহ হয় না নবীর তুলনা। তাইলে বাবা কি বোঝা গেল, চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, তাইলে নূর আগে, কি বলেন? তাইলে নূর আগে। তাইলে এইবার তোমার দেখাটা কই গেল, এইবার দেখাটা কই গেল কও? যদি এই গানটা না গাইতা লুকাই থাকতা, তাইলে একটা বিশ্বাসের কথা ছিল। এখন চন্দ্র সূর্য গগন আর সুর দিয়া কইছে না, চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নাই নবীর তুলনা। বাহ, তাইলে বোঝা গেল যে চন্দ্র সূর্য আমার নবীর নূর দিয়ে হয়েছে, নূর আগে হয়েছে, এই কথা তোমার বিশ্বাস করা উচিত। বাবা এইবার তো আমি খালি শুই না কই, আমি তো দেখি না, এটা তো আসলো, কারণ সৎকারা 105 জনই বিশ্বাস করব, কারণ উনি যখন দেখে না, আবুল যখন দেখে। আচ্ছা আমি খালি তোমার একটা কথা কইতে চাই, হুজুর যার চোখ নাই হ্যাঁ তো দেখে না ওই, আচ্ছা যারা নাকি চোখ থুয়ে লেখাপড়া জানে না মূর্খ, এরা কি কিছু জাননের আছে নাকি? এরা তো এই সমান এইল নাকি? তাইলে আমার কথা থাকবে, তুমি যাই না দেখো যে পৃথিবীর ভিতরে অন্ধ কয়েকজন কবি প্রথম স্থান অধিকার করেছে। যেমন ইংলিশ একজন কবি ছিল যার নাম শেক্সপিয়ার, ইংলিশ কবি, তিনি কিন্তু মূর্খ ছিল, তিনি কিন্তু জানতো না কিছু, তবু তিনি প্রথম স্থান অধিকার করেছেন ইংলিশ কবিতা লিখে, যার কবিতা হয়তো এমএ ক্লাসের মধ্যে পড়া হইতেছে। আচ্ছা আমার খালি একটা জানার দরকার বাবা, আস্তে, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামানব ছিলেন, তিনিও পাহাড় গারে হেরার মধ্যে যখন সাধনায় লিপ্ত ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম একটা রুমাইলের মধ্যে নিয়ে আসলেন কি, একরা বিসমি রাব্বুকা, এইটাই না বলছে, হে
মুহাম্মদ এটাকে পড়ো। তখন আমার রসুল বলেছিল আনা উম্মি, আমি কোনো লেখাপড়া জানি না, সেটা পড়ার কায়দা নাই। তখন আমার রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম সিনার মধ্যে সিনা লাগাইয়া তিনটা চাপ দেওয়ার পরে এখন রসুল কয় আমি পড়তে পারি, তাইলে এখানে লেখাপড়া লাগে নাই, এখানে অন্য একটা জিনিস, তাইলে তুমি দোয়া করো ওই রকম জিনিস যদি ইনশাল্লাহ আমার মধ্যে আল্লাহ আমাকে দিয়ে দেয়, তাহলে তুমি কোন জায়গা দিয়ে ঠিয়া দিবে এটা কো। কথা হইল কি একটা কোন আর কি, ওই যে স্বামী স্ত্রীতে বলছিল, স্বামী কয় স্ত্রী রে নতুন তো, খাসির ঘুষ খাও গো, অনেক বেড়ি তো নূতন কিছু কইতে পারে না, তো কয় কি গো কও নাকে খাসির ঘুষ খাও, কয় মাথা জুড়লে কয় আর কি খায় যে, কয় আমি এইটা লেগে জিগাই নি, আমি জিজ্ঞাসা করছি খাসির ঘুষ খাওনি তুমি মুখ দা কম না, তখন কয় হ খাসির ঘুষ তো খাই, আপনি কয় আমিও খাই, তো কতক্ষণ পরে কয় আম ন খান আমিও খাই, তো ওইলো কি কয় না একটু আলাপ সালাপ করলাম, তুমি কি আমার লোক আলাপ সালাপ করো নাকি, হ্যাঁ কথাগুলো একটু চিন্তা ভাবনা করে কইও। কারণ নবীতত্ত্ব গান গাইয়া নবীতত্ত্ব গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিতে শুরু হয়েছে, নবীতত্ত্ব গান একটা গাইয়া আমার প্রশ্নের জবাব করছে, আমিও তেমনি ভাবে নবীতত্ত্ব একটা গান গাইয়া তার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। ভাই ও দোহাই আল্লাহ কথা কইন না, আনিলেন সৌদা কালামে খুদা, সদা কালামে খুদা অমৃত সুদা তৌহিদের আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের, এই স্যার এক দুই তিন বাজারে কি দাদা আনিলেন সদা কালামে খুদা, সদা কালামে খুদা অমৃত সুদা তৌহিদের, দেখাইলেন অপরিব কাণ্ড দুই খণ্ড, দেখাইলেন ও পূর্ব কাণ্ড চন্দ্রকে কইরা দুই খণ্ড, হস্তে ধরে মেয়ের দণ্ড, হস্তে ধরে মেয়ের দণ্ড, পথ দেখাইলেন ওই ফেরদাউসের আল আরবি, যেই জিনিস তার পিস্তে ভরে জুড়ে, যে জিনিস রাখে তুলনা নাই জগৎ জুড়ে, আকাশে দেখে এক নজরে, আকাশে দেখে ভালো এক নজরে, ভয় কাটিয়া গেল দুজনকে আল আরবি ক্ষমা চাইলেন মার খাইয়া
হবি বুঝিতে পাইয়া মাপ চাহিলেন নবী। ইহবি বুঝিতে পাইয়া দিনে আসলে হাত কাটিয়া শক্তি পাইয়া ওই আদর্শে ব্যস্ত দুজন চায়না কবি ব্যস্ত দুজন চায়না কবি তুমি খুদার প্রিয় নবী অগো দেখতে তোমার নূরের ছবি দেখতে তোমার নূরের ছবি বাঞ্ছা মনে ওই দেওয়ানের ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী দেখতে তোমার নূরের ছবি বাঞ্ছা মনে ওই দেওয়ানে আমাকে জিজ্ঞাসে ভুলি নাই মরে আসে জবাবটা দিব হুজুর আসে রে আমাকে জিজ্ঞাসে আর ভুলি নাই মনে আসে জবাবটা দিব আমি আসে রে শুনিয়ে কথা বলবো বন্ধ হয়ে তা বলবো মন হেতা শুনিয়া নিবেন ভাই আসলে যাক আমার কাছে জিজ্ঞাসা করে শোনেন তাহা লক্ষ্য করে যেই বাবেতে জিজ্ঞাসা করে জবাব আমি দিব তারে কি কিয়ামতের আগে আজরাইল এই দুনিয়ায় হবে দাখিল প্রাণ সকল নিয়ে তখন বলবে খোদার কাছে হইয়া দাখিল এনেছি সকল প্রাণী আনিয়াছি সকল প্রাণী শুনুই আমার কাদের গনি আল্লাহ বলবে আজরাইল শুনি আল্লাহ বলবে আজরাইল তুমি লক্ষ্য করে দেখো আরে লক্ষ্য করিয়া দেখো কথা যে আল্লাহ বলবে হে আজরাইল তুমি কি সমস্ত প্রাণীর জান কবচ করেছ ভাই আসতে তখন আল্লাহ জিজ্ঞাসা করলে আজরাইল বলবে হ্যাঁ হুজুর আমার জানার সত্ত্বে আমি সমস্ত প্রাণীর জান কবচ করেছি তখন আল্লাহ বলবে না তুমি যাইয়া দেখো ওই সাগরের নিচে কিছু বালু পরে একটা শিশির ভিতর এক প্রাণী বন্দী হয়ে আছে তার জানকে কবচ করে নিয়ে আসো হ্যাঁ কিন্তু আজরাইলের আসতে হবে না বাবা
হাদিস বলতেছে চৌতাসমানে তোবা নামক গাছের নিচে একটা কুরসির উপর বসে আছে, সেইখানে থাইকা আজরাইল লক্ষ্য করলে ওই টেলিভিশনের মতো ফটো যেই প্রাণী মৃত্যুবরণ করবে তার সামনে বেসে ওঠে। তাই আজরাইলের যাইতে হয় না, লক্ষ্য করেন তাই। তবে সেই ব্যক্তি মানুষ না, সেই ব্যক্তি জিন, সেই ব্যক্তি ছিলেন জিন। কাজী সুলেমান নবীর সময় জিন এবং সমস্ত কিছু থেকে তিনি কর নিতে পারতেন, কিছু সংখ্যক জিন করেছিল বেয়াদবি, তাতে একটা মহাজিনকে ধরে যা মহাবেয়াদবি করেছিল সেই জিনকে ধরে একটা শিশির ভিতর ভরে তিনি সাগরে নিক্ষেপ করেছিলেন, তাতে বালু পরে ওইটা ধাইকা ছিল। সেই জিন জিনের জান কবচ করার জন্য আল্লাহ বলছে আজরাইল তুমি তার জান কবচ করো। কাজী জিনের রাজা ছিলেন যার নাম তবে আবুলের নামে নামে হয় আর কি, ওই জিনের নাম হইল আবুল জিন। আরে কাজী গাইল আমার জানি কেমন হইল, জবাব দিতে এই জায়গাতে কেমন হইল, দেখেন অনেক লোক আছে পেসু, হ্যাঁ খালি পেজ বিচারে আর কি, বাজাও খালি পেজ বিচারে আর কি ছোট। এইবার জিজ্ঞেস করে যে ওই যে গরুটায় যে বোঝাটা লইয়া রইছে ছোট, এটা কোন জায়গায় লইয়া আসছে, কোন জায়গায় আছে, এটা কি আসমানে আছে নাকি জমির মধ্যে আছে নাকি কোন স্থানে আছে? তবে আমার বলা ছিল যে যথায় পানি, পানির উপরে একটা পাথর বাসমান, সেই পাথরের উপর দাঁড়ায় রয়েছেন গরুটায়, তারপরে সিংহের মধ্যে রয়েছে পৃথিবীটা, এটা আমার বলা ছিল না বাবাজি? এবার আমি যদি কই নিজ দিকে তাইলে হ্যাঁ কইব, নিজ দিকে তো আমেরিকা, হ্যাঁ তো গরু টরু নাই, আমি বুঝছি ব্যাপারটা বুঝছি, হ্যাঁ যে কইব এটা আমি জানি। তবে তুমি যাই না রাখো, পৃথিবীর ঢাল জায়গা হলো দক্ষিণ দিক, কাজেই দক্ষিণ মেরু যাহাকে বলা হয়, ওই দক্ষিণ মেরু গেলে এক পানি ছাড়া আর কিছুই নেই, সেখানে অনন্তময় পানি, পানি পানি ছাড়া আর কিছুই নেই। তাই যারা বিজ্ঞানের চেষ্টা করে দেখেছে পৃথিবীর তিন ভাগ রয়েছে জল, এক ভাগ রয়েছে স্থল, তাই আমি বলবো যে ওই দিকে পৃথিবীর ওই দিকে পানির মধ্যে ভাসমান ছিল পাথর, আর পাথরের উপর গরু, আর গরুর সিংহের উপর রয়েছে পৃথিবীটা, এটা আমার কথা না, এটা দলিলের কথা। এবার আরেক কাজ দিকেছে, এটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনার বিষয়, 40 রাত্রে সমান হইব এক স্ত্রী লোক নাকি হুজুর তিনবার জাগবো, জায়গা বলে একটা দৌড় মারবো। আচ্ছা দৌড় মারবো কেমনে যদি অন্ধকার থাকে, গাছও পড়বো না কোনখানে গিয়ে পড়বো এটা কোনো খবর আছে নাকি? না দৌড় বেশি জোরে দিত না আর খুব দূরে না হুজুর। সেই রাত্রকালীন ইমাম মেহেদি পৃথিবীর বুকে আসলে যখন খানে দরজাল হিমালয়ের পাদদেশ থেকে জন্মগ্রহণ করবে, হিমালয়ের পাদদেশ থেকে জন্মগ্রহণ করে কিছু চেলামুন্ডা নিয়া তার সেনা শূন্য বানাইয়া তখন ইমাম মেহেদির সাথে যুদ্ধ করবে দিনের বেলা। তখন ইমাম মেহেদি ওই রাত্রে চিন্তা করবে একটা দেয়ানে বসে যে কি করা যায়, আমি এই খানে দরজালকে কি করে ভেদ করতে পারি, এই চিন্তার মধ্যে থাকবে। আর এই টাইমে তার স্ত্রী গিয়া বলবে স্বামী তুমি যে ধ্যানমত্ত হয়ে আছো আজকাল রাত্র প্রভাত হয় না কেন? তখন তিনি ধ্যান করে দেখতে পারবেন যে সর্বনাশ, 40টা রাত্রে সমতুল্য আজকাল রাত্র, তখনই তিনি আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করবে। তাই কান্নাকাটি করলে সকালবেলা হবে শুক্রবার, আসতে জুমার নামাজ পড়বে দামেস্ক শহরের জামে মসজিদে, তিনি মোনাজাত করলে আসমান থেকে এক ব্যক্তি দুই ফেরেশতার কান্ধে ভার করে নিজ দিকে নাইমা ইমাম মেহেদির কাছে কালেমা শরীফ পাঠ করে শিক্ষা গ্রহণ করে, তারপরে ইমাম মেহেদির পক্ষ হইয়া খানে দরজালকে যুদ্ধ করে মৃত্যুবরণ করাবে বলে হাদিস তার সাক্ষী দিয়েছে। এবার তুমি লক্ষ্য করো তোমার প্রশ্নের জবাব হইল কিনা।
চাইলেন মার খাইয়ে ইহবি বুঝিতে পাইয়া মার চাইলেন মার খাইয়ে ইহবি বুঝিতে পাইয়া এইবার দিনে আসেন ভাবি কাদিরা শক্তি মাইয়া ওই আদর্শের আলে আরবি বিশ্বনবী ভেনে রসবি মুসলিমের বিশ্বনবী ভেনে রসবি মুসলিমের আস্তে রাখো এইবার দুইটা আমি কথা জিজ্ঞাসা করব একটু নূতন নূতন ভাব আস্তে ভাই তুমি খালি জবাব দিবা রোজ হাসরের দিন এক ব্যক্তি বিচার কার্য যখন শুরু হবে তখন উনি গিয়া কইব হে আল্লাহ তোমার রসুল আমার হাতে একটা লাঠি দিয়েছে এই লাঠিটা নাকি বেহেস্তের টিকিট তুমি যদি আমার বিচার করো বা হিসাব কিতাব করো তাইলে তোমার রসুলের কথা গিলাম মিথ্যা হয়ে যায় তাই আমি দাবি করব রসুলের লাঠিটাই আমার বেহেস্তের টিকিট আমার খালি জিজ্ঞাসা এই লাঠি কোন কাজের বিনিময় কোন ব্যক্তি পাইয়া হাসরের দিন দাবি করবে যে এটা বেহেস্তের টিকিট সেই ব্যক্তিকে এই একটা জিজ্ঞাসা আর একটা জিজ্ঞাসা থাকবে পৃথিবীর বুকে থাইকা এক ব্যক্তি গলার একটা হার দিয়া এক এক ব্যক্তিকে দিয়া এই ব্যক্তি বলছে আমি তোমার বেহেস্তের টিকিট দিয়ে দিলাম আমার খালি জিজ্ঞাসা ওই ব্যক্তিকে গলার হার দিয়া বেহেস্তের টিকিট কিনলো কে এইবারে একটু গরম গরম হইব বাপটা ব্যস্ত দুজন চাইনা কবি তুমি খুদার প্রিয় নবী আইরে ব্যস্ত দুজন সর্বপ্রথম যেই মাসে তৈরি করতে লইলাম ওইটার নাম মুহরম মাস আচ্ছা পৃথিবী তৈরি করার আগে মুহরম মাস তৈরি করছে নাকি কথা আমার বুঝবার চেষ্টা করেন এটা সবার পায়ে ধরে বলি ব্যাস থাকতে পারে পৃথিবী তৈরি করার আগে কি মুহরম মাস তৈরি করছে কিন্তু আল্লাহ তাআলা কইতেছে পৃথিবীর সর্বপ্রথম যেই মাসে তৈরি করি ওর নাম মুহরম মাস যেই দিন তৈরি করি ওইটা দশ তারিখ মুহরমের যেই দিনে তৈরি করি ওইটার নাম শুক্রবার দিন আরম্ভ করি যে সময় আরম্ভ করি ওইটা মাগরিবের সময় তাই এই যে পৃথিবীটা আরম্ভ করলো মাত্র দিন তারিখ সময় এগুলি পাইলো কেমনে আস্তে আমরা গণি এক দুই তিন চার পাঁচ দেখা গেছে শিক্ষিত হিসাবে পৃথিবীর একটি কথা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো এক লাখ হাজার এক কোটি দশ কোটি কোনো এমন সময়ে মানুষ ছিল যখন এগুলি গণনা করতে পারতেন না পারতেন বাবা আদিম যুগের মানুষ কিন্তু ওর কিন্তু মুখ ছিল গণনা করতে পারতো না ঠিকই হাত ছিল আঙ্গুল ছিল তারপর বিবেক বিবেচনার মাধ্যমে মানুষের জ্ঞান যখন উদ্ধের দিকে যেতে লাগলো তখন চিন্তা করলো আমরা গণনা করতে হবে কেমনে এটা এক এটা ফিঙ্গার এটা আঙ্গুল গণনা করতে হলে ফার্স্ট এটা এক একের পরে কি আসতে পারে
একের পরে পরবর্তী সংখ্যা এই আঙ্গুল দুই আঙ্গুল কিন্তু তার আগে তৈরি হয়ে গেলেন কিন্তু এবার বুঝতেছেন এই আঙ্গুলটা দুই নাম্বার আঙ্গুল এটা তিন নাম্বার আঙ্গুল আঙ্গুল কিন্তু এটা আগে তৈরি হয়ে গেছেন তাদের হাতে আছেন কিন্তু তারা এটা তিন নাম্বার আঙ্গুল এই জ্ঞান ছিল না এখন বুঝতেছেন এটা তিন নাম্বার আঙ্গুল এটা চার এটা পাঁচ এমনি করে হাতে দশ আঙ্গুলি দিয়া বুঝতে লাগলেন চেষ্টা করলেন সংখ্যা সংখ্যায় মিলাইতে মিলাইতে মানুষ পৃথিবীর বুকে এক দুই পাইলেন সরু সরায় পাইলেন ক খ পাইলেন জ্ঞান অর্জন করতে লাগলেন কিন্তু এই আঙ্গুল তো আগেও ছিল তাহলে বোঝা গেল যে নূর আগে সৃষ্টি হয়েছে কিন্তু তা হিসাব করে বাইর করা হইলো রবিউল আউয়াল তারিখের বারো তারিখ এটা স্বাভাবিক কথাটা যদি না বোঝেন আর বোঝবার শক্তি আপনার জ্ঞান কমও থাকতে পারে কিন্তু সব লোকের না এই কথার মধ্যে যদি আপনি প্যাঁচ ধরেন তাহলে আমি মনে করি আপনি বুঝলেন কি আমি খামাকে তো ওয়াশ করতেছি আপনার কাছে আপনি বুঝবার ক্ষমতা তো রাখেন না আপনারা বাবা বুঝলেন আমার ব্যাপারটা কথাটা যে কইলাম না বোঝেন নাই এবার কয়টু হ না এইটা আপনি বুঝবেন না কিন্তু যাদের বুঝবার তারা ঠিকই বোঝে কথায় বলেছে যে মূর্খ বা জ্ঞানী শিক্ষিত ছাড়া জ্ঞানী হওয়া যায় না শেক্সপিয়ার কবি ছিল হ আপনি শিক্ষা সম্পর্কে কি বুঝেন আস্তে কবি নজরুল ইসলাম শিক্ষিত ছিল না শিক্ষিত বলতে আমরা কি বুঝি ওয়ান থেকে নাইন পর্যন্ত যদি লেখাপড়া করে পৃথিবীর শিক্ষা ক্ষেত্রে তাকে শিক্ষিত বলে না যদি মেট্রিক পাশ করে তার বাংলা শব্দের তো প্রবেশিকা কোথায় প্রবেশিকা শিক্ষার সমাজে তিনি প্রবেশ করলো পৃথিবী ব্যাপী তার স্বীকৃতি দান করলেন যদি তিনি নাইন পর্যন্ত পড়ে মেট্রিক পাশ না করে থাকেন তবু তাকে পৃথিবীতে স্বীকৃতি দিবে না শুধু বলবে তিনি মূর্খ কিন্তু কবি নজরুল ইসলাম নাইন পর্যন্ত পড়ছে শিক্ষার সমাজে পৃথিবীর থেকে স্বীকৃতি পান নাই তবুও তার কবিতা এমএন লোকে পড়ে কারণটা কি ব্যক্তিগত ভাবও নাইন পর্যন্ত পড়ে তার একটি অভিধান সম্পর্কে তার একটি গ্রামার সম্পর্কে তার একটি ব্যাকরণ সম্পর্কে যে অভিজ্ঞ হয়েছে এই অভিজ্ঞ যদি নাইন পর্যন্ত না পড়তেন ওয়ান থেকে নাইন পর্যন্ত তাহলে তিনি এই অভিজ্ঞ বা এই কবিতা লিখতে পারতেন না একটা কথা আছে যে না জানে ব্যাকরণ তার জন্য ভাষা অকরণ সে ভাষাই বলবে অশুদ্ধ সে শব্দ অর্থ বলতে ভুল করবে আসুক দ্বিতীয় সাবজেক্ট তার উচ্চ মাধ্যমিক বাংলা যাকে বলা হয় আই আসুক তৃতীয় সাবজেক্ট যেটাকে বলা হয় বিএ যেটাকে বলা হয় ডিগ্রি তার বাংলা শব্দের অর্থ স্নাতক বা সম্মান আজ পৃথিবী ব্যাপী টাইটেলগুলি পাইতেছে আসুক চতুর্থ সাবজেক্ট যার অর্থ ইংরেজিতে বলা হয় এমএ যার বাংলায় বলা হয় তিনি শিক্ষক পৃথিবীর মুখে শিক্ষক টাইটেল পাইলেন কিন্তু নাইন পর্যন্ত পড়া তার একটা টাইটেল হইল না অথচ তিনি নাইন পর্যন্ত পড়াও কেউ কেউ দেখা গেছে যে তিনি শিক্ষিত হয়েছেন সামাজিক ক্ষেত্রে স্বীকৃতি পান নাই কিন্তু তার কবিতা তার বক্তব্য অন্যান্য শিক্ষিতর চেয়ে বেশি না মিথ্যা কথা কই বাবা কিন্তু শেক্সপিয়ার তত্ত্ব কিন্তু মনে করো না যে তার অন্তরের ভিতরে কালির অক্ষর ছিলেন না রাসূল বলেছেন না উম্মি জিব্রাইলের কাছে ও তা তোমার কাছে জিব্রাইল বুঝি এরকম কয় আমার রাসূল যেদিন জন্ম নিলেন ঠিক জন্ম নিবার আগে সৃষ্টি যখন রাসূল হলেন রাসূলের থেকে আল্লাহ তাআলা সকল এলেমের সৃষ্টি করেছে তাই প্রত্যেকটি এলেমের মহাজন আমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আবার কার কাছে যাব শিক্ষা গ্রহণ করতে একটি কথা লক্ষ্য রাখা উচিত আমার রাসূলকে যেদিন জন্ম নিলেন পৃথিবীর বুকে সেদিন আল্লাহ তাআলা তাকে 14টি এলেমের সাগরের মধ্যে গোসল করাইয়া 14টি এলেম দিয়ে ভরপূর্ণ করে দিলেন তিনি আবার কার কাছে যাবেন শিক্ষা করতে আমরা বলে থাকি রাসূল বলেছে জিব্রাইল কানা উম্মি কিন্তু আমরা এটা সারমর্ম যদি কই তাহলে আমরা প্রত্যেকটা মুসলমানের তোবা করা উচিত আমার রাসূল কখনো জিব্রাইলের কাছে আত্মসমর্পণ করতে পারে না আমি লেখা পড়া জানি না এটা জিব্রাইলের মাধ্যমে আমরা অনেক জায়গার মধ্যে পাওয়া থাকি অনেক জায়গাটা ঠিক এক জায়গার মধ্যে কিন্তু আনা উম্মে শব্দের অর্থ আমি মাতা আনা শব্দের অর্থ আমি উম্মে শব্দের অর্থ মাতা তো এখানে সাবজেক্ট আসতে পারে তার সানে নজরুল আমি শিক্ষা জগতের মাতা আমার থেকে শিক্ষা জন্ম নেয় ভূমিষ্ঠ হয় একটা কথা কইছে বাবা বউরে নাকি জামাই গিয়া কয় কি গো খাসির অংশ খাও মাথা না রে মানে মুখটা কও না তো কয় খাই বউ একটু পরে কয় তো আপনি খান না কয় খাই তো কয় তো জিগেলেন কে কয় তো আলাপ সালাপ করলাম কয় তুমি তো এরকম আমার লোক একটু আলাপ সালাপ করলা এই কথাটা কয়া ঠিকই আপনাকে হাসাইছে আমারও হাসি পাইছে কিন্তু এই যে হাসিলে কি হবে এই মানুষকে হাসাইয়া আসল জিনিসটা চাপা দেওয়া এটা একটা কিচ্ছা মনে পড়ে যায় এক বউ নতুন বিয়া করে আনছে পোলার দিয়া শাশুড়ি মনে করে যে নতুন বউ আইছে যখন বাইরে বইরে আমি খাওয়াই তো বউরে বাইরে বইরে খাওয়াইতে দিছে শাশুড়ির সামনে বইরে বাইয়া দেয় বউর তো এমন সময় বদবায়ু বাড়ি তুলেছে
বউ মনে করে যে আমার যে বদ ভাই বাইরে আমি শাশুড়ির সামনে যদি আওয়াজ করি তাহলে শাশুড়ির সামনে আমি লজ্জা পাবো, নতুন বউ সামনে আসলে কাঁসার বাড়িটা চামচ তোলে কাঁসার বাড়ি। শাশুড়ি মনে মনে চিন্তা করে এটা কি কাঁসার বাড়ি পিড়ায় কে আর কাঁসার বাড়ি পিড়ে তো ছেড়ে দিছে। শাশুড়িতে বুঝা গেছে, শাশুড়ি কে বউ কাঁসার বাড়ি পিটে আওয়াজটা না বন্ধ করবা কিন্তু গন্ধটা শামসুদ্দোহান হাসাইয়া আসল জিনিসটার তদ্ধ করতারবা। হাসার মধ্যে এই যে দেওয়ান, এই যে এর নাম এর বাড়ি মনে করেন একটা চর হই, এই চরের মধ্যে ওই এক এক জায়গার একটা গুণ আছে আপনারা বলি। যেমন মনে করেন ট্যাঙ্গুরা জায়গার একটা জায়গা আছে, ওই ট্যাঙ্গুরা জায়গার যেই সুর যেই ভাষা ঠিক ভাটির দেশের ওই সুর ওই ভাষা না। যেমন মনে করেন বিক্রমপুর, বিক্রমপুরের গায়কের যেই ভাষা মমিন সিং এর গায়কের ওই সুর ওই ভাষা না। যেমন মনে করেন মানিকগঞ্জ, মানিকগঞ্জ লোকের যেই ভাষা নবীগঞ্জ লোকের ওই ভাষা না। যেমন মনে করেন এর চরের লোকের যেই রকম ভাষা যেই কথা অন্য দেশের লোকের এই ভাষা না এই কথা না। এর দেশের মধ্যে একটা গুণ আছে, স্বাভাবিক একটা কথা কয়ে মানুষকে হাসাইতে পারবে কিন্তু আসল জিনিসটাকে ঢাকা রাখতে পারবে। সব মানুষের কাছে ধরনা পড়লো আমার কাছে পড়তে হবে। উম্মতের কারণে আমার পয়গাম্বর, উম্মতের কারণে পয়গাম্বর পেটেতে বান্ধিত পাথর গো আগে উম্মতের কা জনে পয়গাম্বর, আরে পেটেতে বান্ধিত পাথর গো আরে একদিন আয়েশা বিবি মনে মনে কয় গরিব স্বামীর কাছে বিয়া দিল দয়াময়, একদিন আয়েশা বিবি মনে মনে কয় গরিব স্বামীর কাছে বিয়া দিল দয়াময়, আরো সইতে বেজার হইল আপে পরবার সেই রাত্রে কি করিল শুনেন রে ব্যাপার, সেই রাত্রে আল্লাহ তাল্লাহ কি বা কাণ্ড করে আর যেই রাত্রে তে শুইল নবী আয়ে সারি ঘরে গো আয়ে সারি ঘরে আল্লাহ তাল্লাহ কি করিল সুরের মহানদিয়াং, আরে বেজার হইয়া চারটা পাহাড় দিল রে পাঠাইয়া, একটি মানিক একটি সোনা একটি কাঞ্চন হীরা দিয়া একটি পাহাড় বানায় নিরঞ্জন, একটি মানিক একটি কাঁচ একটি মানিক একটি সোনাই একটি রে কাঞ্চন, আর চান্দি দিয়া একটা পাহাড় বানায় নিরঞ্জন, আমার রাসূল ঘুমেতে ছিল বুঝি বাড়ি পারে আর চেতন পাইয়া উঠলেন আমার দিনের পয়গাম্বরে গো দিনের পয়গাম্বরে। ঘুম হইতে পাগাম বলে তখনই পাইল চেতন, উম্মত লাগিয়া কান্দে দিনের নবী নবী তখন অন্তর্জামি ধ্যান করিয়া চায় চারটা পাহাড় পাঠাইল আপে খোদায়, নবী তখন বলতে লাগলো চোখের পানি ছাড়ি কেহনি কইছ কিছু আল্লাহ তাল্লার ধারে, আয়েশা কই প্রাণের নবী মাফ করেন আমায়, আমার নবী বলছে ইয়োগ খোদা কই আবি তোমায়,
নবী কয় গো খোদা বলি তোমার ধারে আমার উম্মতের খাতিরে পাহাড় নেওরে গাইতি করি আয়েশা কয় নবী দুজাহানের বাদশা আপনায় করিল খোদায় আমার কিন্তু জানা নাই নবী কই আমি আপনায় তবু কেন গরিব ফালে কাটাইলেন জীবন নবী বলছে শুধু আমার উম্মতের কারণ নবী বলে ওরে আল্লাহ তোমারে দেয় কইয়া তোমার ধন দৌলত নাও তুমি জলদি রে উঠাইয়া উম্মতের ভার আমায় করো তুমি দান আমি উম্মতকে সাপায়াত করব হায়সরের ময়দান উম্মত বলে কান্দা নবী পেরেশান হইলেন খুবই রে উম্মত বলে কান্দা নবী কান্দা নবী পেরেশান হইল উম্মতের খাতিরে আল্লাহ মাল গাইব করিল এমন নবী আসবে কি আর এই ভ্রমণ্ডলী নবীর জন্য প্রাণ কান্দে না ভেবে কয় আবুলে রে ভেবে কয় আবুলে আমার নবী বিনে হাসরতে নবী বিনে হাসরতে কে হবে জামিন মন আরে মন গো নবী আমার হইল দুরি আমার কাছে প্রশ্ন করে সবার তেজাদাই হাসরের দিন এক ব্যক্তি উঠবে লাঠি হাতে পাই আয়েশা বলবে ওগো আল্লাহ তোমারে দেখুইয়া বিনা হিসাবে তাও আমায় বেহেস্তে ঢুকাইয়া দিনের নবী দিছি লাঠি নবীর কথা হইল খাতি গো দিনের নবী দিনের নবী লাঠি দিছে আল্লাহ দেশের টিকেট দিয়া আমার কাছে প্রশ্ন করে সেই ব্যক্তি কোন ব্যক্তি তুমি যাইও আমায় কইয়া এ কথাটা কইলে ইট্টুহানি তার জিত হইব কিন্তু জিত হইলাম কি কই আগরতলা কই উগরতলা একটু ব্যস্ত আছে একদিন আমার রাসূলুল্লাহ আসাব বনিয়া বসিল এমন সময়ে রাসূল আমার দেখি বাড়ি পাইল একটা অন্ধ আসিতেছে রাসূলের আসা ভয় রাসূলের সামনে গো আসলো শুনেন তার বিষয় আমার রাসূলুল্লাহ এক ঘরে আসাবগণকে নিয়ে কথাবার্তা বলতেছে এমন সময় রাসূলের আসাবের মধ্যে এক মুসলমান ছিলেন অন্ধ হাদিসের মধ্যে লিখেছেন এক লক্ষেরও উপরে রাসূল মুসলমান বা আসাব করে গিয়েছেন তার মধ্যে একজন ছিলেন অন্ধ যেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন কখন একটু পরে যেই সময়টার কথা এখন বলতেছি আমার রাসূলুল্লাহ অন্ধকে দেখা সেই সবার মধ্যে যখন বসলেন দুই একটা কথা আলাপ আলোচনা করতে লাগলেন আমার রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন অন্ধের প্রত্যেকটি কথা বা অন্ধে যাহা বলতেছে তাহা যেন তার কাছে একটু বিরক্তকর বিরক্তকর ভাব লাগে ঠিক এই সময় আসতে অন্ধ ব্যক্তি বুঝতে পাইয়া একটু দূরে যায় এমন সময় ওহিনাদিল হইলেন রে তথায় জিব্রাইলের মারফত এমন সময় কোরআনের একটি আয়াত নাজিল হইলেন হে রাসূল আপনি ওই ব্যক্তির উপরে যে অপ মনোভাব প্রকাশ করলেন তার জন্য আল্লাহ তাআলা তো সন্তুষ্ট হইতে পারেন না তিনিও একজন মুসলমান তিনি একজন মানুষ তার সম্মান আছে আমার রাসূলুল্লাহ এই ওহি পাইয়া সঙ্গে সঙ্গে আবার অন্ধকে ধরবার জন্য গেলেন অন্ধকে ডাইকা আনলেন এবং কাছে এনে বললেন আমি তোমাকে লাঠি দিলাম এই লাঠি তোমার ভেস্তের টিকিট যাও তোমাকে ভেস্তের টিকিট আমি দিয়ে দিলাম সেই ব্যক্তি অন্ধ রাসূলের আশাব ছিলেন কিন্তু সেই বইলা সব অন্ধ না আরে কথা প্রশ্ন কইরা আমারে কইরা দিছে খুন আমার মনের মধ্যে জ্বালাইয়া দিছে বাবা নিবার্য আগুন আরেকটা প্রশ্ন করছে আমার কাছে কেউ কোনো দিন এই প্রশ্ন করেন নাই আর আমার মনে হয় করবেনও না তবে কেন যে তিনি করলেন মনে হয় আজকে একটু মাথাটা গরম গরম দেখে একটু বাইরে থেকে বা মুচিপাতাবি থেকে বাইর করছেন
পাচ্ছিল হারুন রশিদ সবারে দেখইয়া হারুন রশিদের স্ত্রী জবেদার নাম শুনেন মনুদিয়া হারুন রশিদের স্ত্রী বড় মারাত্মক ব্যাপার বাবা মারাত্মক ঘটনা এত বড় ঘটনা তো বলা যাবে না তবু আমি সংক্ষেপে বলবো আস্তে এই কথার মধ্যে গন্ডগোল করেন আমার মনে হয় আর শুনেন নাই আস্তে জবেদা জবেদা রানী আর হারুন রশিদ নিজ রাজা খলিফা ইসলামিক খলিফা প্রত্যেকটি রাজা হারুন রশিদের আমল কিন্তু মুসলমান এবার একটা পাগল রাজদরবার দিয়া চিৎকার করে একটা সাদা কাগজ লইয়া কয় ব্যস্তের টিকিট কিনবানি কেউ 1,00,000 টাকা দিয়া একটা সাদা কাগজ রাস্তা থেকে টোকায় কয় 1,00,000 টাকা ব্যস্তের টিকিট সেই পাগলের নাম ছিল বহুলুর পাগল ব্যস্ত পাগলা রাজদরবারে কয় কিনবেন কেউ 1,00,000 টাকা দাম 1,00,000 টাকা দাম রাজা কয় হারুন রশিদ কয় যা পাগল হেনাইছে কি আরে রানী তো ওই পাগলের দিকে গেছে চক্ষু রাজার তারা দেয় কিন্তু পাগলা খালি ঘুরে ঘুরে আসে 1,00,000 টাকা দামে কাগজটার লাইলা চলে দেখে কি আর কাগজ রাস্তা থেকে একটা কাগজ টোকাই লইছে রানীর কথা বিশ্বাস হলে 1,00,000 টাকা দাম যা কয় স্বামী এই হাতটা কে দিয়াছে কোন দেখি আমায় হারুন রশিদ কয় দিয়াছে হাতটা তোমারই বাবায় আমার বাবা দিছে এই হারের প্রতি আপনার কোনো দাবি আছে বলেন না তো স্বামী এই হাতটাই আমি ওই পাগলে দিয়ে দিতে চাই আপনার তো দাবি নাই আপনি বলছেন ডাক দিছে বহুল পাগল এদিকে আসো এই আমার হার আমার কাছে তো 1,00,000 টাকা নাই আমার তো রাজা কোনো টাকা দেয় নাই তবে এই হাতটার দাম আছে 1,00,000 টাকা আমার বাবা 1,00,000 টাকা দিয়ে হাতটা বানাইছে এই হাতটা যদি নিয়ে তুমি আমার টিকিটটা দাও তাহলে আমি বিশ্বাস চিত্তে সেই টিকিটটা নিব জবেদা বিশ্বাস করে সেই টিকিট নিছে এদিক দিয়ে ওই হার আরেক রাজ্যের ধন ভান্ডারের মধ্যে 1,00,000 টাকার হার একটি বা 1,00,000 টাকার টান পড়ে গেছে যার জন্য ওই রাজা অপরাধী ছিলেন না কিন্তু রাজার ফাঁসি হবে বা তার সাজা হবে কিন্তু বহুলুল পাগলা সেটা জানে এই বহুলুল পাগলা নিয়ে সেই রাজার কাছে দিচ্ছে ওই হার টিকিট দিচ্ছে একটা কাগজ জবেদারে বহুলুল পাগলা তো গেছে গা এক গাছ তলার মধ্যে গিয়া বাদশাহ তো বিশ্বাস করে বয়ে রয়েছে এবার স্বপ্নে দেখা হারুন রশিদ রে আল্লাহ তাআলায় জবেদা বেস্তের ভিতর দিয়া কেবল ওই জবেদা দৌড়ায় আর হারুন রশিদ যায় দুজকি হারুন রশিদ স্বপ্নে দেখা চিৎকার করা উঠিল তখন হারুন রশিদ যা রেখে জবেদা তার স্ত্রী বেস্তের ভিতর দৌড়াইতেছে আর হারুন রশিদ দুজকের ভিতরে স্বপ্নে দেখা চিৎকার করে উঠছে আরে সত্যি তুমি তো বেস্তি আর আমি দুজকি ওই পাগল কই পাগলটা খুঁজতে খুঁজতে যায় দেখে এক জঙ্গলের মধ্যে এক গাছতলা বয়ে রয়েছে যা কয় আমার একটা টিকিট দাও আমার একটা টিকিট দাও না একটা টিকিট দিয়া ছিল এই টিকিট শেষ হয়ে গেছে আর টিকিট নাই তবে একটা টিকেটের ব্যবস্থায় আছে তোমার এদাই কইয়া তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হবে শোনো মন দিয়া সেই সন্তান যখন হবে বলি তোমার ধারে তার উসিলাতে যাইতে পারো তুমি বেহেস্তের ভিতরে তার উসিলা তুমি বেহেস্তের ভিতরে যাইতে পারো চাই দেখে ঠিকই পরবর্তী বছর এক ছেলে হয়েছে আস্তে আস্তে বড় হয় অনই ছেলের আর রাজদরবার রাখে না কয় তোর দ্বারা যদি আমি ব্যস্ত পাই বহুলুল পাগলা কইছে তদেব কারণে প্রত্যেক দিন আমার হুকুম ওই বহুলুল পাগলার রাজদরবারে খানা নিয়ে তুই খালি খাওয়াবি আনবি যদিও তুই বাসার পোলা কিন্তু আজকে তাকে চাকরের কাম করবি এই হারুন রশিদের পোলায় খালি বহুলুল পাগলার নিয়ে খাওন দেয় এরপরে আরো তিনটি ঘটনা এই বহুলুল পাগলা এই হারুন রশিদের পুত্রকে বাঁচায়ও মারেও বহুত কিছু হয় কিন্তু অত বড় কিচ্ছা করতে বহু সময় দরকার আরেক পাগল এই বহুলুল পাগল ওই আরেক রূপ ধইরা এই ছেলের নাস্তা কাইরা নিয়ে যায় নাস্তা কাইরা নিলে মৃত্যুবরণ করে আরেক পাগলাকে নিয়ে হোটেলে খাওয়াবার জন্য দিয়া দে কন্টাক্ট করে এক মাস পর্যন্ত খাইবা কিন্তু ওই এক মাস পর্যন্ত খাওয়ার আগেই আরেক পাগলার অভিশাপে মারা যায় কিন্তু তিনও পাগলাই বহুলুল পাগলা ছিল কিন্তু যখন হোটেলের এক পাগলাকে নিয়ে ঢুকাইছিল এক মাস খাওয়াবা বিল দিব আদার পোলায় হারুন রশিদের পোলায় কিন্তু তার আগে মারা গেছে এবার পাগলার দোষে পাগলা কয় আমার বিল তো দিব হারুন রশিদের পোলায় কয় হারুন রশিদ তো মারা যাচ্ছে যাই যা দৌড় দেখেছে কবরের সামনে ও আমার বিল না দিয়ে মারা যেতে পারস না তোর সঙ্গে ওয়াদা লাঠি দাদাকে উঠায় তো এই ঘটনা বহুত বড় ঘটনা সেই ঘটনার বলা দরকার নাই তবে হারুনের রশিদের স্ত্রী জবেদা একটি সাদা কাগজের টিকিট 1,00,000 টাকার হাত দিয়ে পাইয়াছিলেন যেই টিকিট বেস্তের টিকিট তার আর হাসরের ময়দানের দিন জবাবদিহি করতে হবে না ছিল এত
গরুটা কোন জায়গায় আছে কোথায় আছে দাও আমারে কইয়া কয় কোন কোন গায়ক পেচসি গায়ক পেট যায় রাখিয়া কয় পেসের গায়ক কোন কোন গায়ক আপনার কাছে একটা দোষী বানাইছে আপনার ধর্মস্থ কথা বাবা এই যে গাইটা কোন জায়গায় আছে গাবিটা সেই কথাটা যে তিনি ওইটা ধরাতে জবাব দিলেন হ্যাঁ পৃথিবীর শেষ প্রান্তে সেখানে শুধু পানি পানি দক্ষিণ মেরুতে এটা আপনারা শুনছেন এর আগে এই কথাটা শুনতে পারছেন এটা প্যাস হলো কেমনে এই স্টেজের মধ্যে তো এই কথাটা ভাঙে নাই যে দক্ষিণ মেরুতে শুধু পানি পানি সেই জায়গায় আর কোনো কিছু নাই তার ওইখানে একটা পাথরের উপরে সেই হাতটা আছে তাহলে এই কথাটা জানা হইল তো এটা প্যাস হলো কেমনে এটা জানবার বিষয় যাক ওই কথা না কই এবার নতুন করে আমি প্রশ্ন করি আল্লাহ তাআলা কিয়ামত করবে তোমাকে সুদাই জিব্রাইলকে পাঠাইলেন আমার আপে মালিক সাই আজরাইলকে পাঠাইলেন আল্লাহ আজরাইলে মানুষের জান কবজ করবে দুনিয়ার মাটির উপরে যত মানুষ পাইছে সকলের জান কবজ করে আজরাইল এবার একটু ধ্যান ধরছে কিরে দেখি কোন জায়গায় মানুষ আছেনি ধ্যান করিয়া চাইয়া দেখে মাটির তলে নয় ব্যক্তি রইয়াছে লুকাইয়া নয় জন মানুষ মাটির তলের মধ্যে লুকাই রয়েছে আজরাইলে গিয়ে এবার নয়টা মানুষের মধ্যে সাতটা মানুষ পেলে দেখে ঘুমাই রয়েছে মাটির তলে আর দুইটা মানুষ দেখতেছে দুটো মানুষ মাটির তলে জীবিত অবস্থায় রয়েছে আমার খালি প্রশ্ন এই সাতটা মানুষ মাটির তলে ঘুমাই রয়েছে আর নয় দুইটা মানুষ মাটির তলে জাগ নাই রয়েছে আমার খালি প্রশ্ন এই সাত আর দুই নয় এই নয় ব্যক্তি কে আর মানুষ যারা সাতজন ঘুমাই রয়েছে তাদের ঘুমন্ত অবস্থায় কি আজরাইল জান কবজ করিয়াছিল আর সাতজন আর দুইজন নয়জন কেন মাটির তলে গিয়া তারা রইল আজবদি আছে কিয়ামত পর্যন্ত থাকবে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে তারপরে তো আল্লাহ তাআলায় কিবা কাণ্ড করে ইসরাফিলকে হুকুম দিবে সিংহায় ফুয়ের তরে সিংহায় ফুদ সিংহায় ফুদিছে পাহাড় পর্বত জম নদী সব বাতাসের মতো উইরা সমগ্র পৃথিবীর কাছে পানি এবার আর কিছু নাই আল্লাহ তাআলা চায় দেখে যে সবটা ধ্বংস হয়েছে কিন্তু পানির উপরে একটা জিনিস বাতাসের উপর দা ঘুরতেছে সেটা ধ্বংস হয় না চায় দেখে কিটা চায় দেখে যে একটা কবর বাতাসের মধ্যে খালি ঘুরে কবরে কয় না আমি ধ্বংস মুনা আল্লাহ কয় আমি এই ওয়াদার মাধ্যমে তোমাকে ধ্বংস করলাম আমার প্রশ্ন বাতাসের মধ্যে কার কবর খালি উড়বে কি প্রতিশ্রুতি নিয়ে তিনি ধ্বংস হবে এই ছাড়া ধ্বংস হবে না সেই কবরটা কার কেন তিনি বাতাসের মধ্যে উড়ে ধ্বংস হয় না আমার এ পর্যন্ত জিজ্ঞাসা রইল ছোট্ট করে একটা গান গাবো আপনারা গন্ডগোল কেউ করবেন না কি তার কথাবার্তা বুঝি না আর রাখেন গান গাইলাম এতক্ষণ কই গেছিলেন তার প্রত্যেকটা কথার আমার জবাব না দিতে পারলে আমি কি তার কাছে ঋণ থাকবো নাকি শিক্ষিত শিক্ষিতের কতগুলা কথা বলছে সাবজেক্ট টাবজেক্ট এইগুলা আমরা থুয়ে দিছি আগেই পয়রা আসতে ভাই
এই যে আনা উম্মি, আনা উম্মির একটা ব্যাখ্যা করেছে, উম্মি শব্দের অর্থ বলে মাথা। মাথা নাকি শব্দটা, শব্দটা মাথা না মাতা, কোনটা হবে? তো কাজী শিক্ষিত দেহায় কম কিন্তু বিদ্যান যে কতটুকু এটা নিজেই চিন্তা কর। তবে আমি যখন বুঝি না, এই বুঝি না হিসাবে একটা গান হুজুর মালিক দন সাহেবের লেখা আপনারা শুনবেন। তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝি না, তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝি যা বুঝি না, বুঝো গিয়া আমি আর বুঝা বুঝলাম না।
গানের বস্তা খুলিয়া দিলাম সস্তা দরে গানের বস্তা খুলিয়া দিলাম বাইরেন না আসেন যত বন্ধুগণ আমি দইরা বলছি পায় গন্ডগোল আর কেউ করবেন না হয় হত লাগায় এক দুই তিন বাজাইলে গাওয়ার সুযোগ হয় সুন্দর কইরা বাজাই ও দেওয়ান শামসু কয় হুজুর এইটা হইল কবির টপকা দুঃখ বলবো কারে এইবার সমস্ত কথা বলিব এই কথার ভিতরে যেইভাবে তে আবুল সরকার আবল তাবল কয় আরে এরা মানুষের দেরা কথায় আমার কি আর সয় এইবার দেশাচারের কথা যখন আলাপ করেছেন তবে চিন্তা কইরা দেখলাম তাহার আছে কিছু জ্ঞান হুজুর ট্যাঙ্গরে হয় ট্যাঙ্গরের কথা আমার কাছে কয় কি আমার বাড়ি হইল সরে আবুল মিয়া কয় হুজুর চাইয়া দেখবেন দুপতারা তো নদী তো দিনাই এইবার শ্রীনগরে গিয়া দেখি নদীর অভাব নাই আরে শ্রীনগর আছে বাইরে আছে বরাবর এবার চতুর্দিকে চাইয়া দেখবেন কত নদীর সর আরে আমারে কয় চৌরা এই আমি এই কথা কই কারে এই যে আড়াই হাজারের মূর্খ গায়ক দেখেন লক্ষ্য করে ভাই চৌরা কেন কও আমারে দুঃখে টানো যায় আকল কি তোমার নাই রে ভাই কয় হত বাগায় ভালো একটা গ্রাম বটে তোমারে দেই কইয়া এই যে দুপতারের এলাকা তুমি দেইখো রে গনিয়া এই যে পাঁচ গাঁও আছে বটে এক গ্রামের নাম পাকিস্তান যখন ছিল শোনেন তার বিধান আছে এই যে পাকিস্তান হইতে হুজুর কাগজে লেখিল এই যে পাঁচ গাঁওয়ের ভিতরেতে শিক্ষিত রহিল অনেক লোকে হুজুর গিয়া চাকরি চুকরি করে এত বড় শিক্ষিত আর দুঃখ বলবো কারে সত্য করে আমার একটা কথা হুজুর যদি সামান্য কথা বলা না হয় তাহলে কথাগুলোর মীমাংসা হয় না বাবা তাই এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ এ ব্রাহ্মণে কয় ব্রাহ্মণীকে আচ্ছা তুমি তো আমার স্ত্রী তুমি আমাকে কেমন ভালোবাসো কও তো দেখি কয় কয় কি আপনি রে ভালোবাসি না আপনি আমার স্বামী আপনারে যদি আমি দম ভালোবাসি আপনি আমার কলেজার টুকরা কল তো যদি মরি মরে গেলে আপনি রে ফুলতলা শ্মশানের মধ্যে নিয়া কাজী ওই আমের লাকড়ি দিয়া দশ মন ঘি দিয়ে আপনারে পুরমু কারণ বামন কিলাম পুরাই তুষ্ট দেখছেন না বামন হইল পুরাই তুষ্ট এইটা শুই না বড় খুশি হইল কিছুদিন পরে দেখেন ব্রাহ্মণ কিছু দুমের খবর জানতো বাবা দুম সাধনা জানতো দুম না পেটের ভিতরে নিয়া বন্ধ করে ধপর ধপরছে ওই বামনিরে পরীক্ষা করণের লেগে কিছুদিন পরে আর কি তো পড়ছে পরে এখন তো দৈরা দেখেছে সর্বনাশ মহিলা তো গেছে যেমন দম তো ভিতরে নিছে আর তো ছাড়ে না যারা দম সাধনা জানে হেরা গেলাম দুই চার দিন পাঁচ দিন দশ দিন দম ভিতরে নিয়ে রাখতে পারে মরার মতো পড়ে থাকে তখন ব্রাহ্মণী কয় সর্বনাশ হয় তো মরে গেছে তো বড় ছেলে কয় মা তাইলে বাবার সমাধি করতে হয় করো জলদি তুমি না কইছিলে মিষ্টি আম গাছটা কাটবা দূর বিয়াকল এই মিষ্টি আম গাছটা কাটতে লাভ কি তোর দাদা আম খাইছে তোর বাপে খাইছে তোরা খাস তোর ছেলেবেলে রাখাইবে এটা কাটতে লাভ কি এইটা গেলাম শুনে হয় কয় তুমি না কইছিলে দশ মন ঘি দিবা করে হ্যাঁ এইটা কয় কি দশ মন ঘি হইলে কত দাম এইটা দিয়ে লাভ কি দুইশের কেরোসিন তেল নিয়ে লাকড়িটা ধরাই ঘুরা দিন হাই গেলাম শুনে তো কয় রাত্র হয়ে গেল তো তুমি না কইছো ফুলতলা শ্মশানে বলে নিবা পারে এত নামি দামি শ্মশানো নিয়ে লাভ নাই পয়সা খরচ হইব তা আমি ওই গাং পান নিয়ে ফোড়া দিলা বলতে আমরা পারবো না কয়তো দুইটা ডুম ডাক দি ডাক দা তিনশো টাকা চুক্তি হই রে হ্যাগ মাথার উপরে তুলে দিছে আর কি অন্ধকার রাত্র যায় আর এক ডোমে আরেকটা আরেক কয় কিরে ভাই ফুলতলা শ্মশান কোন দিকে রে
একটা কয় আরে আমিও তো চিনি না, লইলাম যে জামু কই, হেরও তো কেউ আইলো না, মরার পক্ষে তো কেউ আইলো না, তনে আলাপ সালাপ করে কোন দামুরি এমন টাইমে বামনে উঠে থেকে কয় কয় বাইরে আমি ভুলতলা শ্মশান তো চিনি, তো মরছি দিকে কইতারি না, হেরা ভালাই তুই বলে দৌড় কর, এটা তো জেতান হয়ে গেছে রে, তো ব্যাপার হইলো কি বহু কিছু জানি রে আবুল, বহু কিছু জানি, কিন্তু একজনের হাতে হাত দিয়া এমন একটা বস্তু লাভ করেছি যার জন্য এখন তুমি মাথার উপর দিয়া কিছু বাইরে দুরি দিলে কুড়াল দিয়া কূপ দিল হয়তো তেমন একটা সেত নাই, কারণ চেতে 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 আর আর সেত নাই, সেত শেষ, কাজেই তুমি যত জুড়ে কও যত কিছু কও অন্তত শামসু দেওয়ানকে ওই রাগের বশীভূত করাইতে পারবা না, কারণ দুই চার কথা হয়তো আমি এই ধরনের বলতে পারি, তার জন্য তুমি যত কিছুই কো এই জন্য শামসু দেওয়ান রাগ কোনোদিনই হয় না, মরার মতন ময়রা গেছি তোমারে জানাই, এই কারণে দেওয়ানেরই মুখে শব্দ নাই, এইবার হুজুর জিজ্ঞাসা করে দুঃখ বলবো কারে, ধীরে ধীরে জবাব দিব শোনেন লক্ষ্য করে, যেই ভাবে কথাবার্তায় আমার কাছে কয় আমি ধীরে ধীরে তাহার কথা দিব পরিচয়, আরে আজরাইলে আসলো যখন দুনিয়ার ভিতরে সমস্তের জান কবচ দিল তিনি করে, আল্লাহ কয় হে আজরাইল সমস্তের জান কি কবচ করা হয়ে গেছে, কহ হুজুর, কয় না আমার আরো নয় ব্যক্তি রয়ে গেছে, সেই নয় ব্যক্তির জানকে কবচ করি আনো, সাত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে, দুই ব্যক্তি জিন্দা আছে, কয় কোনখানে, কয় প্রথম যাও বাবুল পাহাড়ে, বাবুল পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখে ওই যে দুই ফেরেস্তা উপর দিকে ঠেঙ্গা নিচ দিকে মাথা, তারা গুনা করেছিল বহুত, তার নাম হইল হারুত আর মারুত, আস্তে এই দুই ব্যক্তি জান কবচ করলো, করার পরে কয় হুজুর আর সাত ব্যক্তি কোন জায়গায়, কয় আর সাত ব্যক্তি হইল মক্কার পাশে একটা পাহাড়ের গুহার নিচে তারা ঘুমিয়ে রয়েছে, যার সাক্ষী দিয়েছি আমি পবিত্র কোরআনে এক সুরার মধ্যে বর্ণনা দিয়েছি যার নাম আসাবে কাহাব সুরা, সুরা কাহাবের মধ্যে তার প্রমাণ রয়ে গেছে, ডাকিস সুর বাদশার আমলে জুলুমকারী সহ্য করতে না পাইরা সাত ব্যক্তি এক কুকুরকে নিয়ে দেশ থেকে পলাই আসে, এই যে ঘুমিয়েছিল 309 বছর পরে জায়গা এক ব্যক্তি সদার জন্য গিয়েছে টাকা নিয়ে, ওই টাকা যখন দিয়েছিল টাকাটা দেখে যে বহুদিন আগেই বাদ হয়ে গিয়েছে, তখন তারা বুঝতে পারলো যে আমাদের এক ঘুমে 309 বছর চলে গেছে, তখন তারা প্রতিজ্ঞা করলো যে কিয়ামতের আগে আর আমরা কিছু খাবো না এবং আমরা আর জাগবো না, আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো, তখন ওই সাত ব্যক্তি গিয়ে এই যে ঘুমিয়ে রয়েছেন আজ পর্যন্ত ঘুমিয়ে রয়েছেন কিয়ামতের দিন তাকে জাগাইয়া তার জান কবচ করা হবে, কোরআন মতো জবাব দিলাম দিলাম নাই আর ফাঁকি, দেওয়ান শামসুর সঙ্গে কেন দেওরে তুমি ঝুঁকি, কত মানুষে ঝুঁকি দিছে গেছে উড়া দিয়া, ধীরে ধীরে দেওয়ান শামসু দিব রে বলিয়া, হুজুর আরেক কথা জিজ্ঞাসা করে শোনেন সেই খবর, যখন আকাশ বাঙ্গিয়া যাবে শোনেন লক্ষ্য কর, আকার যখন বাঙ্গিয়া যাবে শোনেন দিয়া মন, হুজুর জমিও থাকবে না রে ভাই থাকবে না তখন, এই যে ফলকে গুড়িতে থাকবে একখানা কবর, এই কবর কার হইল জানলে বলো খবর, তবে একটা নাই একটা নয় হুজুর কবর থাকবে দুইটা, হাদিস পড়িয়া দেখো শামসু, আরে কয় শামসু বেটা, হাদিসেতে আছে লেখা তোমারে জানাই, আমার দিনের নবীর যুদ্ধে গিয়া এক ব্যক্তি শহীদ হইল দলিলে জাপাই, আরে হেনজালা তার নাম হইল তোমারে দেই কইয়া, তাহার কবর হয়েছিল চৌত আসমানে গিয়া, আর আরেকজনের কবর হইল ওই জন ছিল পয়গাম্বর, এই যে মুসা নবীর সহ দরবাই রাখছনি খবর,